এই টকিং টম, তোমার নাম কি? আমার নাম শুনে তুই কি করবি? ও ভাই, কথা বলছে ভাই, বললো আমার নাম শুনে তুই কি করবি? এ ভাই, টকিং টম কথা কি করে বলছে রাতের 12টায়? ভাই, ভূতপুত নেই তো আমার ঘরের মধ্যে টকিং টমকে সত্যি ভূতে ধরেছে ভাই। আমি হাসছি কেন আমি নিজেও বলতে পারছি না ভাই। কয়েকদিন থেকে আমি তোমাদের কমেন্ট চেক করছিলাম, আর সেখানে তোমরা আমাকে বলছিলে যে টকিং টম নাকি রাতের 12টার সময় ভূত হয়ে যায়, আর ভূত হয়ে ভাই উল্টাপাল্টা সেটা আচরণ করে, ভূতুরে অ্যাক্টিভিটি করে। আমি যেটা যেটা জিজ্ঞেস করবো সেটা সেটা নাকি ভূতুরেভাবে অ্যান্সার দেয়। আমার তো এটা সত্যি বলে ভাই মনে হচ্ছে না, যেহেতু তোমরা অনেকেই কমেন্টে আমাকে বলেছো জিনিসটা, তো আজকে আমি সেটাই এক্সপেরিমেন্ট করবো যে টকিং টম কি সত্যি সত্যি রাতের 12টার সময় ভূত হয়ে যায়, বা টকিং টমকে কি ভূতে ধরে। আর এখন তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, এখন ঘড়িতে বাজে রাতের প্রায় 12টা, একটু পর ভাই পাক্কা 12টাও বেজে যাবে। আর এখন আমরা যাবো প্লে স্টোরে, প্লে স্টোরে গিয়ে আমরা টকিং টমের অ্যাপটা ডাউনলোড করব। ভাই আজকে আমি অনেক বড় এক্সপেরিমেন্ট করতে চাচ্ছি, আর এখানে আমরা প্রথমে সার্চ করব টকিং টম। আমি জানি না ঠিক কোন টকিং টমটা ভূত হয়ে যায়, এখানে অনেকগুলো টকিং টম আছে। আমার তো মনে হচ্ছে ভাই প্রথমেরটাই হবে, প্রথমেরটা যদি আমরা ডাউনলোড করি। ওকে, তো এখানে আমাদের দেখো ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। আর তাছাড়াও ভাই ঘরের মধ্যে আমি রাত 12টার সময় এখন একা আছি, আমার সাথে আর কেউ নেই, অনেক ভয়ানক একটা এক্সপেরিমেন্ট হতে চলেছে। কিন্তু আমার ভাই বিশ্বাসই হয় না যে সত্যি সত্যি কি একটা টকিং টম ভাই ভূত হয়ে যায়। চলো, অ্যাপ তো আমাদের ইনস্টল হয়ে গেছে, এটাকে ওপেন করি। আর তাছাড়াও ভাই আমার একটু একটু ভয় তো লাগছেই, কারণ প্রায় এখন রাতের 12টা বাজার। এখানে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে যে তোমার জন্মসাল কত। আমার জন্মসাল আমি দিয়ে দিই 2005 সালে। টকিং টমের হাতগুলো আমার কত ক্রিপি টাইপের লাগছে, কিন্তু আমার তো কখনো এরম করছে কেন টকিং টম? প্রথমে এরকমই করে মনে হয়, এরকমই করে। আমি অনেকদিন ধরে টকিং টম কি করতে, আমাকে হাতটা মনে হয় ধরতে হবে। চলো হাতটা ধরে যাই। ওকে, টকিং টম হাই করছে, এত কিউট টকিং টমটাকে। তোমার মনে হয় যে এটা ভূত হয়ে যাবে রাতের বেলায়? আমার তো মনে হচ্ছে না ভাই, আমার তো ফেক মনে হচ্ছে এটা। টকিং টমকে স্ট্রবেরি খাওয়াতে হবে ওকে। কি ভাই, এটাকে ক্রিপি তো কিছু মনে হচ্ছে না আমার ভাই। আমি বুঝতে পারছি না যে টকিং টম সত্যি সত্যি ভূত হয়ে যায় নাকি, আর এখানে কি করতে। ওকে, টকিং টম হিসেবে করে ভাই, চোখ বন্ধ করো, কেউ দেখো না ভাই। কি ভাই, এই গেমে নাকি টকিং টম ভূত হয়ে যাবে ভাই, কে বলেছে? রাতের 12টা আর 5 মিনিট পর বেজে যাবে, একটু পরেই রাতের 12টা বাজবে ভাই, আমরা দেখবো সত্যি সত্যি মানে ভূত হয়ে যায় নাকি। 5 মিনিট আমরা ততক্ষণ অন্য অন্য জিনিস ট্রাই করি যে কী কী আছে। ওকে, টকিং টমের এখানে মুড আছে, মুডও ভালো করা যাবে। পেট মি প্লিজ। ওকে, তো টকিং টম আমাকে বলছে যে আমাকে পেট বানাও, তো আমরা এটাকে পেট বানিয়ে দিই। ওকে, এটাকে গুড়গুড়ি দিচ্ছি, দেখো সুড়সুড়ি লাগছে, কত কিউট পেট ভাই। এটা নাকি ভূত হয়ে যায় ভাই, কে উল্টাপাল্টা কথা বলে। ওকে, রাত হয়ে গেছে, এখন টকিং টম ঘুমাবে। আর যেমন তোমরা জানো যে রাতের 12টা বেজে গেছে, তখন আমাকে লাইটটা অফ করে দিতে হবে, আর টকিং টম এখন ঘুমাবে। আমার মনে হচ্ছে ঘুম থেকে উঠার পরে ভাই ভূত হয়ে যাবে। আমার তো ভাই সব আজগুবি মনে হচ্ছে ভাই, সত্যি সত্যি। আচ্ছা, আমাদের টকিং টমের নাম দিতে হবে, আর আমি টকিং টমের নাম কি দেবো ভাই? এখানে আমরা টকিং টমের নাম দিব নুপ ক্যাট ভাই, নুপ ক্যাট। নুপ ক্যাট হচ্ছে আমরা টকিং টমের নাম দেবো। ওকে, তো নুপ ক্যাট নাম রেখে দিয়েছি আমরা টকিং টমের। ওকে, তো ফাইনালি এখন বেজে গেছে রাতের 12টা, এখন আমি এক্সপেরিমেন্ট করবো যে টকিং টম ভূত হয় কিনা। তার আগে চলো টকিং টমকে আমরা ঘুম পাড়িয়ে দিই, রাতের 12টায় ঘুমিয়ে যাক, একটু পরে ঘুম থেকে উঠে দেখি ভূতে ধরে কিনা টকিং টমকে ভাই। 3, 2 ভাই আমি বুঝতে পারছি না এটা ভূত হবে কিনা, ঘুমাচ্ছে তো টকিং টম। হ্যালো টকিং টম। ওকে, টকিং টম ঘুমে মত্ত হয়ে গেছে, আমার মনে হচ্ছে না ভাই ভূত হবে এটা। তোমরা আমাকে ঠকিয়েছো মনে হচ্ছে, এটাকে ভূত হয় ভাই আদেও, এটা কি করে ভূত হবে ভাই? ওকে, তো যেমনটা দেখতে পাচ্ছ ভাই, টকিং টম তো আমাদের ঘুম থেকে উঠে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে না উল্টা পাল্টা কথা বলবে ভাই। এখানে পিছনে ভাই টকিং টমের গার্লফ্রেন্ডের ছবি লাগিয়ে রেখেছে দেওয়ালে, দেখো। আচ্ছা চলো টকিং টমকে আমার নাম জিজ্ঞেস করি, আমার নাম না মানে টকিং টমের নাম জিজ্ঞেস করি চলো। হ্যালো টকিং টম, এই টকিং টম, এ ভাই আমার রিপিট করছে কথা, তো নিজে থেকে বলছে না, আমি তো জানতাম নিজে থেকে কথা বলবে। ওকে চলো ওকে একটা প্রশ্ন করে দেখি যে আমরা ওকে উত্তর দিতে পারি কি না। চলো একটা প্রশ্ন করি, এই টকিং টম তোমার নাম কি? আমার নাম শুনে তুই কি করবি? ও ভাই, কথা বলছে ভাই, বললো আমার নাম শুনে তুই কি করবি? এ ভাই, টকিং টম কথা কি করে বলছে রাতের 12টায়? ভাই,
ভূতপুত নেই তো আমার ঘরের মধ্যে টকিং টমকে সত্যি ভূতে ধরেছে ভাই। আমি হাসছি কেন আমি নিজেও বলতে পারছি না ভাই। টকিং টম আমাকে মুখের ওপর বলছে, আবার আমার নাম শুনে তোর কাম কি ভাই? পাগল হয়ে গেছে নাকি টকিং টম? চলো আমরা টকিং টমের নাম তো জিজ্ঞেস করে নিয়েছি, এবার টকিং টমকে আমরা জিজ্ঞেস করি যে ভাই এ তো নিজেও একটা ভূত, আমার মনে হচ্ছে কি এই সব কিছু জানবে ভাই। টকিং টমকে আমরা জিজ্ঞেস করি যে আমার নাম কি ভাই, আমার নাম কি সত্যি সত্যি টকিং টম বলতে পারবে? আমি তো কোথাও আমার নাম এখানে লিখিনি। চলো টকিং টমকে জিজ্ঞেস করি যে আমার নাম কি। হে টকিং টম, আমার নাম কি তুমি বলো। তোমার নাম হচ্ছে নুব বেজন। ভাই আমার নাম কি করে জানলো? আমার নাম জেনে গেছে ভাই। এবার তো আমার একটু একটু ডাউট হচ্ছে ভাই, টকিং টম কি এআই রোবট? আমি বুঝতে পারছি না টকিং টম কথা কি করে বলছেন, আমি আমার নাম কি করে জানলো, আমি কি করে, মানে আমার তো কিছুই মাথায় কাজ করছে না ভাই। সত্যি সত্যি কি রাতের 12টার সময় টকিং টমকে ভূতে ধরে? তোমরা কেউ এই গেম রাতের 12টায় ভাই খেলো না, এটা অনেক ডেঞ্জারাস গেম ভাই। রাতের 12টার সময় টকিং টম কথা বলছে, ভূত হয়ে নাচে না যে ভাই পিছনে? আমার তো একটু একটু এখন ভয় লাগা শুরু হয়ে গেছে টকিং টম যেরকম কথা বলছে। আচ্ছা টকিং টম টিভিতে ওখানে কি ঝিরঝির করছে কেন এই মা? টকিং টম টিভিতে দেখো কি হচ্ছে, ওটা কিছু একটা দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ ভাই টিভির মধ্যে কিছু একটা দেখা যাচ্ছে ঝিরঝির করার সময়? ও ভাই ভাই আমি এই গেম খেলছি না ভাই, এই গেম খেলছি না। তোমরা আমাকে এইসব গেম কেন খেলতে বলো? গেম তো না, মানে এটা কেন খেল মানে বার করতে বলছো ভাই, পাগল হয়ে যাবো আমি। আচ্ছা টকিং মানে টকিং টমকে আমরা জিজ্ঞেস করে দেখি যে আমাদের এই ঘরে তো আমি একা আছি, জিজ্ঞেস করে যে এই ঘরের মধ্যে ভূত আছে কি না। এই টকিং টম, আরে কথা বল করে ভাই, তোর পেটে কি ভূত আছে ভাই? কথা বল সুন্দর করে, তোর পেটে কি ভূত? আরে আমি কি জিজ্ঞেস করছি ভাই, এটা জিজ্ঞেস করছি কেন? আমি জিজ্ঞেস করবো যে আমার ঘরে কি ভূত আছে নাকি? ওকে তো হ্যালো টকিং টম। আবে আরে কথা বলছে না ভাই, দেখেছো? দাঁড়াও সুন্দর করে কথা বলতে হবে। এই টকিং টম তুমি বলো যে আমার এই ঘরে কি ভূত আছে, তুমি তো জানবে যে এই ঘরে ভূত আছে কি না। তোমার এই ঘরে ভূত নেই, কিন্তু জানালার ওই পারে ভূত আছে। ভাই টকিং টম আস্তে আস্তে আমাকে বললো যে তোমার ঘরে তো ভূত নেই, কিন্তু তোমার জানলার ওপারে ভাই ভূত আছে, এটা কি সত্যি? আমার কি রাতের 12টার সময় জানলা খুলে দেখা উচিত ভাই? অত শখ নেই ভাই, আমি রাতের 12টার সময় জানলা খুলতে পারবো না ভাই। টকিং টম আমাকে ভাই আমি কি করবো কিচ্ছু বুঝতে পারছি না, এটা কি সত্যি সত্যি আমার সাথে হচ্ছে না স্বপ্ন দেখছি ভাই? তোমাদের সাথে কি এরকম কারো হয়েছে যে রাতের 12টার সময় টকিং টম কথা বলে নিজে থেকে? বাকি আমি যাই না এই গেমের মধ্যে আরও কী কী হয়, কিন্তু আমার এটুকুই ভয় লাগছে ভাই। দেখো একটু খেলতে খেলতে টকিং টমের চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে ভাই, বুঝতে পারছি না। টকিং টমকে কি আমার জিজ্ঞেস করা উচিত হবে যে টকিং টমকে ভূতে ধরেছে কি না? চলো টকিং টমকে আমি জিজ্ঞেস করি যে টকিং টমকে ভূতে ধরেছে কি না। হ্যালো টকিং টম, এই হে টকিং টম, আবে কথা বলে না দেখেছো, আবে কথা বল, এখন আর ঠিকঠাক কথা বলছে না ভাই, চালাক হয়ে গেছে। বুঝতে পেরেছি আমি জিজ্ঞেস করবো ভূত আছে কি না, ভাই কত চালাক। এই টকিং টম আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করছি সেটার উত্তর দে। আমি প্রশ্ন জিজ্ঞেস করতে যাচ্ছি ঘুরে, আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করছি সেটা দাঁতে ভেঙে গেছে ভাই। আমি বলতে চাচ্ছি যে তোমার পেটে কি ভূত আছে ভাই, ভূতে ধরেছে নাকি? চলো এবার আমরা জিজ্ঞেস করি, অনেকক্ষণ থেকে শয়তানি করছে টকিং টম ভাই। এই টকিং টম তোমার পেটে কি ভূত আছে? আমার পেটে তো ভূত নেই, তোমার পেটে ভূত আছে। আমার পেটে নাকি ভূত আছে ভাই? কি উল্টা পাল্টা টকিং টমের গেম খেলছে আমি রাতের 12টার সময় ভাই। রাতের যত নাকি রাত হয় রাত 3টা পর্যন্ত এটা আরও ডেঞ্জারাস হয়ে যায় ভাই, আমি এগুলো গেম খেলতে চাচ্ছি না ভাই। তোমাদের কি মনে হয় যেটা কি সত্যি আমার সাথে হচ্ছে না স্বপ্ন দেখছি ভাই, কিচ্ছু বুঝতে পারছি না। তোমাদের সাথে কার কার সাথে এরকম হয়েছে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই তোমরা বলো, আমি নিজেও বুঝতে পারছি না ভাই এটা কি হচ্ছে আমার সাথে, আমি আর খেলছি না ভাই এই গেম। এই টকিং টমের কথা কে বিশ্বাস করে? আর টকিং টমকে আমার কী কী জিজ্ঞেস করা উচিত তোমরা আমাকে কমেন্টে বলো। কী জিজ্ঞেস করবো দাঁড়াও আমি ভাবি যে কী জিজ্ঞেস করা যায়। টকিং টমকে আমরা জিজ্ঞেস করি যে তুমি কি পড়াশোনা করো নাকি? চলো ওকে হ্যালো টকিং টম, তুমি আবে তুমি কি পড়াশোনা করো? আমি ক্লাস 1-এ পড়ি, তুমি কিসে পড়ো? ভাই টকিং টম আমার সাথে গল্প বলছে ভাই, লিটারালি রাতের এখন 12টা বাজে, টকিং টম আমার সাথে গল্প বলছে বলে আমি 1-এ পড়ি, তুমি কিসে পড়ো? তারও টকিং টমকে বলি আমি না ক্লাস 3-তে পড়ি।
তোমাকে দেখে মনে হয় না ক্লাস থ্রিতে পড়ো, তুমি তো অনেক বড় ধাপরা নুব। টকিং টম আমাকে দেখতে কি করে পাচ্ছে? আমি তো ক্যামেরা অ্যাক্সেস দেইনি। টকিং টম দেখছে কি করে যে আমি কত বড়? আমি তো আমার ডেট অফ বার্থ তো 2005 সাল দিয়েছিলাম। ভাই আমি পাগল হয়ে যাবে, এগুলো কী বেরিয়েছে? এটা কি এআই রোবট? আমি বুঝতে পারছি না এটা কী। টকিং টম ভাই সত্যি সত্যি এটা বলছে ভাই? আচ্ছা টকিং টমকে জিজ্ঞেস করি, তোমরা তো বিশ্বাস করছো না ভাই রাতের 12টা বাজে, আমি জানি, কিন্তু টকিং টমকে আমরা এখন জিজ্ঞেস করবো যে রাতের এখন কয়টা বাজে, দেখি টকিং টম ঠিকঠাক উত্তর দিতে পারে কি না। ওকে এই এই টকিং টম, আমার টকিং টম, এই টকিং টম এখন রাতের কয়টা বাজে দেখি তুমি বলতে পারো না কি? এখন বাজে রাতের 12টা 10, কিন্তু আমি রাত 2টোতে বাড়ি চলে যাব। টকিং টম বলছে এখন রাতের 12টা 10 বাজে ভাই। সত্যি সত্যি ভাই রাতের 12টা 10 বাজে। আর টকিং টম যেমনটা আমাকে বললো, তোমরা হয়তো শুনতে পেলে, টকিং টম রাতের 2টোই বাড়ি চলে যাবে, কিন্তু আমি তো জানি 24 ঘন্টায় ভাই এই গেমের মধ্যে থাকি, আর বাড়ি কোথায় ভাই? টকিং টমকে মনে হয় সত্যি সত্যি ভূতে ধরেছে ভাই। আমি ভাই খেলছি না ভাই, আমি ভাই এই গেম খেলছি না ভাই। এটা কী আজগুবি গেম! একে একে ভাই কথা বলা শুরু করে দিচ্ছে। তোমাদেরকে সত্যি সত্যি মনে হচ্ছে এরকম হয়? আমি বুঝতে পারছি না ভাই আমার সাথে এরকম কেন হচ্ছে। তোমরা যদি এরকম তোমাদের সাথে যদি হয়ে থাকে আমাকে কমেন্টে অবশ্যই বলো। আর একটা কাজ তোমরা অবশ্যই করো, নিচে ইনস্টাগ্রামের লিঙ্ক পেয়ে যাবে আমার, ইনস্টাগ্রামে গিয়ে অবশ্যই ফলো করো, আর সেখানে আমাকে মেসেজ করে বলো যে আমি আরও কী কী ভিডিও বানাবো, কী কী চ্যালেঞ্জ করবো, কী কী নতুন নতুন ভিডিও বানাবো, আমাকে সব আইডিয়া তোমরা দিতে পারো। আর তোমাদের সাথে কার কার এমন হয়েছে সেটাও আমাকে ইনস্টাগ্রামে গিয়ে বলতে পারো, কারণ সেখানে আমি মেসেজ দেখি তোমাদের। তো অবশ্যই ইনস্টাগ্রাম গিয়ে ফলো করো, আর ভিডিও তো অবশ্যই লাইক করে দাও। আমরা এখানে টার্গেট রাখছি 15,000 লাইকের। যদি 15,000 লাইক এই ভিডিওটাতে হয়ে যায় তাহলে আমরা একটা নেক্সট পার্ট বানাবো, সেখানে আমরা আরও রাত 1টার সময় ট্রাই করবো ভাই টকিং টম। আমার মাথা বোতা ঘুরছে ভাই, আমি বাড়ি গেলাম। ভাই তোমরা সাবস্ক্রাইব করে দিও, যারা চ্যানেলে নতুন এসছো, আমরা এরকম টাইপের উল্টাপাল্টা ভিডিও বানাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা বাচ্চারা আছো ভাই, আমি কিছু বলবো না তাদের জন্য, আমি বাড়ি গেলাম ভাই, আমার ভয় লাগছে এখন।